এই মুহূর্তে সরাসরি চলে যাব আমার আরেক সহকর্মী প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, এই মুহূর্তে বিধাননগরের ই ব্লকে রয়েছে। প্রকাশ, এই মুহূর্তের ছবিটা দেখাও আমাদের। দেখো সুবন্ধা, সকাল থেকেই কিন্তু বিধাননগরে ডাবালি ব্লক 32 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সামনে দফায় দফায় কিন্তু উত্তেজনা। প্রথমে অভিযোগ উঠে আসলো যে বুথের পেছনের গেটের দরজা খোলা রয়েছে, গেট খুলে বহিরাগতদের ঢোকানো হচ্ছে। এবং তারপরেই কিছুক্ষণ আগেই আমরা যখন এখানে আসি, বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতরা এই জায়গায় কিন্তু জড়ো হয়ে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। কী অভিযোগ, মানে কী দেখলেন? সকাল থেকে এখানে আমি দেখছি, আমি এখানে 5:30-6 থেকে এখানে দেখছি ছেলে জমায়েত হয়ে আছে, টিএমসির ছেলেরা প্রচুর। দেখুন, আপনারা ওখানে দেখতে পাবেন, ওইখানে দেখুন, দেখতে পাচ্ছি এখনো কিন্তু বেশ কয়েকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এর আগে আমরা দেখলাম রীতিমতো বচসভায়। আপনারা, আপনি কি জিজ্ঞেস করবেন যে এরা কারা? আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী। দাদা, আপনি এখানকার ভোটার আছেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, আঙুলটা দেখান তো। তো আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে রয়েছেন? ভোট দিয়ে প্রত্যেকটা মানুষ যখন ঢুকছে ওনার সাথে কথা বলে তারপরে ঢুকতে পারছে, তা না হলে নাকি তারা ঢুকতে পারছে না। আপনারা দেখেছেন এখানে আজকে ফলস ভোটার, সেখানে সেটাও আমি ধরেছি। সেই ফলস ভোটার প্রথমে বললো সেই ইলেকট্রিশিয়ান, তারপরে সে বলে চা দিতে এসেছে। একজন ব্যক্তি, তাকে আমরা কিন্তু 40 মিনিট আগে এই জায়গায় দেখেছিলাম। দাদা, 40 মিনিট আগে আমি যখন এখানে আসি, আপনাকে প্রশ্ন করি, আপনি বললেন যে ভোট দিতে এসেছেন, দিয়েছেন? ভোট দিতে পারিনি তো, এখনো এইসব কেওয়াস করতে এসেছে। 40 মিনিট ধরে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন না তো? আপনারা সবাই ঘিরে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি এইভাবেই কিন্তু সুমনদা অনেকেই এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকেই কিন্তু একটাই কথা যে তারা ভোট দিতে এসেছে। সকালবেলা থেকে দাঁড়িয়ে আছে এই কজন, যদি ভোট দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে এখানে কি চলছে? আমরা যেই এখান থেকে সরছি, এখান থেকে আবার একজনকে ওখানে বুথের সামনে দাঁড়িয়ে পড়ছে। ওই ছেলেটিকে প্রত্যেকটা এই ধরনের অভিযোগ আমরা নিজের চোখে দেখেছি। অনেকেই কিন্তু যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তারা প্রায় 35-40 মিনিট ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের একটাই কথা, তারা ভোট দিতে এসেছে, কিন্তু তারা ভোট দিচ্ছে না, তারা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এমনই অভিযোগ। একদম একদম একদম। প্রকাশ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমি একবার দ্রুত চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমাদের প্রতিনিধি 6 নম্বর ওয়ার্ডে রয়েছেন সন্দীপ সরকার। সন্দীপ, এই মুহূর্তে শিলিগুড়ির ছবিটা ঠিক কি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে। যে গার্লস হাই স্কুলে কিছুক্ষণ আগেই একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এই স্কুলের মধ্যে এক তৃণমূল কংগ্রেসের ব্যাচ পরিহিতা এক মহিলা, যিনি নিজেকে তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচয় দেন এবং তার সঙ্গে একজন ভোটার ছিলেন, তিনি তাকে ভোট দেওয়াতে নিয়ে এসেছিলেন। এবং তারপরে বিষয়টি নজরে আসে এখানে এই 6 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের, তিনি ওই পুলিশ কর্মীদের বলেন এবং তারপর ওই তৃণমূল কর্মীকে বের করে দেওয়া হয় এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তার কারণ বিজেপির যিনি মহিলা প্রার্থী রয়েছেন নূরজাহান আনসারি, তিনি এই বুথের ভেতরে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক জড়ো হয়ে রয়েছেন, এই অভিযোগ জানান। একইভাবে অশোক ভট্টাচার্য বাম প্রার্থী, তিনি অবজারভারকে ফোন করেন বুথে বসে এবং তিনি বলেন যে এখানে প্রচুর বাইরের মানুষ রয়েছেন, তাদেরকে বের করতে হবে এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে পুলিশ বাহিনী এসে পৌঁছয় এবং পুলিশ বাহিনী এসে পৌঁছানোর পর তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এখানে বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থী। এই মুহূর্তে বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থী তারা একই জায়গায় বসে রয়েছেন। অশোকবাবু, আপনি অবজারভারকে ফোন করেছিলেন কেন? অহেতুকভাবে এখানে একটা জটলা করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই জটলা করার ফলে একটা টেনশন ক্রিয়েট হচ্ছিলো, সেটাই আমি অবজারভারকে বললাম এই জটলাটাকে ভেঙে দিন, ইলেকশন এজেন্ট থাকুক, ক্যান্ডিডেট থাকবে, সেটা নিয়ে আমাদেরকে তো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু যদি এরকমভাবে যদি জটলা হয়, একটা ছোটো ঘটনা থেকে তখন বড়ো ঘটনা ঘটে যেতে পারে। পিসফুল ইলেকশন হচ্ছে, তাতে কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে, কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু করে আবার অ্যাসেম্বল হচ্ছে। এটা এখানে বিজেপি প্রার্থীও রয়েছেন, তার সাথে কথা বলে নেবো। আপনি দেখলাম কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন যখন পুলিশ এসে পৌঁছায়, কী অভিযোগ ছিল আপনার? সব লোক ইহা পে মোর দেন ভোটার সে জাদা বাহার কা কন কন হর কোই আইডি লগা কে আ গিয়া হ্যায় ইধর দো দো ঘন্টা সে ভোট মে ভোট দে দিয়া ফির ভি ভোট মে খড়া হ্যায় পকেট মে হাত ডাল কে বোল রহা হ্যায় কি ভোট দেনা হ্যায় ঠিক হ্যায় এন্ড উসকে বাদ লোগো কো
प्रॉम्प्ट कर रहा है, दो नंबर याद है तो, दो नंबर याद है तो, दो आप समझिए कौन कर रहा है फिर, जब दे आर सेइंग द नंबर। আমরা দেখলাম যে সেই অভিযোগ জানানোর পর পুলিশ এসে পৌঁছালো, তারপর কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আয়া আর নিকালা, ফির ভি লোক আ রহে হ্যায়, ও লোক রিপ্লেসমেন্ট কা বাহানা করকে ইয়া এনিথিং কুছ ভি এসা করকে অন্দর ফির ভি ঘুস রহে হ্যায়। এই মুহূর্তে কিন্তু বুথের পরিস্থিতি এখানে অনেকটাই স্বাভাবিক রয়েছে, পুলিশ বাহিনী বাড়ানো হয়েছে এই বুথে। সব থেকে স্বস্তিকর যেটা, একটা তো যে শাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একই বেঞ্চে বাম এবং বিজেপি বসেছেন, অশোক ভট্টাচার্য বলছেন পিসফুল ইলেকশন হচ্ছে এবং কাজ হয়েছে, তারা যে অভিযোগ করেছেন তাতে কাজ হয়েছে, অশোক ভট্টাচার্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এটা বলছেন। বিরোধীদের যখন এই কথা বলেন নিঃসন্দেহে কিছুটা স্বস্তি জাগে যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো, নির্বাচন কমিশন যদি সক্রিয় থাকে, পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, যে একটা একটা কিছুটা স্বস্তিকর একটা নির্বাচন আমরা দেখতে পাবো কিনা সেই আশা অবশ্যই জাগে। আমি একবার কলতান দাশগুপ্তের কাছে আসবো। কলতান, খুব খুব ইন্টারেস্টিং যে নয়ের দশকের শেষে এই বিধাননগর পুরসভায় ভোট হচ্ছে, তার আগে তপন শিকদার তিনি জয়ী হয়ে সংসদে গেছেন, বিজেপির একটা প্রথম এই রাজ্যের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একটা জায়গা চোখে দেখা যাচ্ছে এবং বিধাননগরে একেবারে যাকে বলে হিন্দিতে কাটে কাটাক্কা সেরাম চলছে। আমার মনে আছে আমাকেই একটি সাক্ষাৎকারে সুভাষ চক্রবর্তী বলেছিলেন, জানিয়ে দীর্ঘ পার্টির মধ্যে এবং বাইরে তো বটেই দীর্ঘ বিতর্ক শুরু হয়ে গেল যে বহিরাগত। আজকে দেখো সকাল থেকে এই বহিরাগত শব্দটা কিন্তু বারবার আমাদের আলোচনায় ঘুরে ফিরে আসছে। সুভাষদা বললেন যে বহিরাগত তো থাকবেই, তার কারণ ভোট উৎসব, পাশের ওয়ার্ড, তার পাশের ওয়ার্ডের ছেলেরা গিয়ে তারা ভোট দেখতে যাবে, কে তাদের আটকাবে? একেবারে স্পষ্ট অন ক্যামেরা সুভাষ চক্রবর্তী বললেন, তারপর দীর্ঘ বিতর্ক শুরু হয়ে গেল। কোথাও এই বহিরাগত শব্দটা দেখে কলতান সেই দিনের কথা মনে পড়ছে? মানে তৃণমূলের অপরাধ ঢাকার জন্য এখন অতীত কত খুঁড়ে খুঁড়ে তুলে আনতে হয় এটা ভেবে মাঝে মধ্যে আশ্চর্য লাগে। কিন্তু সেই অপরাধের জন্ম দিয়েছিল বামেরা এবং বামেদের মন্ত্রী সেইটাকে জাস্টিফাই করেছিলেন, যেটা পার্টির অনেকে, আমি অন ক্যামেরা বলছি, পার্টির অনেকে মানতে পারেননি। প্রশ্নের উত্তরে কোনটা কথা হয়েছিল হতেই পারে। এবার যখন সুভাষ চক্রবর্তী কথাটা বলেছিলেন সেই সময়ে সেই নির্বাচনে এবিপি আনন্দ বা সেই সময়ের কোন চ্যানেলের লোকজন, মানে চ্যানেলের সাংবাদিককে মার খেয়ে মুখ ফেটে যেতে হয়েছিল, এটা ওই আমলে হয়নি যেটা এই আমলে হয়েছে। গতবারের বিধাননগর নির্বাচনেই এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, শুধু সাংবাদিক নন, প্রচুর সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। কলতান, বারবার এই চ্যানেলেই বলা হয়েছে অরিত্রিক সহ দু ঘন্টার মধ্যে 22 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে, বিধাননগর ভোটের ইতিহাসে তা হয়নি। পাশাপাশি এটাও তোমায় স্পষ্ট করে মানতে হবে এবং দরকার হলে আমি ফুটেজ এবং ক্লিপিং তোমায় এই অনুষ্ঠানে বসেই দেখিয়ে দেব যে তপন শিকদারের দেহরক্ষী বন্দুক বার করেছিলেন কি ঘটনার প্রেক্ষিতে, যার ফলে এখন সমস্ত স্বর্গ থেকে নাবা দেবদূত হয়ে গেছেন, এইটা বোধহয় বাড়াবাড়ি হবে বলা। বহিরাগত তোমাদের রেজিমে যখন বামফ্রন্ট সরকার পূর্ণ মহিমায় ক্ষমতায়, এটা কোনো কারুর পাপ ঢাকার বিষয় নয়। এখন যেটা হচ্ছে সেটা যেমন অন্যায়, সেদিন যেটা হয়েছিল সেটাও অন্যায় ছিল। সেটা হচ্ছে যে এই যে পুরসভা নির্বাচন ইত্যাদি যা হচ্ছে, তবে ঠিক আমি তোমার সঙ্গে একটা জায়গায় একমত যে সেইখান থেকে এখন ফ্র্যাঙ্কেনস্টাইনের দৈত্যটা অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে, আমি একমত। কোনো ঘটনা, এই ধরনের যে কোনো ঘটনা সেটার নিন্দা, এটা আপনিও তখন বলেছেন যে সেই সময়ও নেতৃত্বের পক্ষ থেকে হয়েছিল, এখনও এই ধরনের কোনো ঘটনা ঘটলে নেতৃত্বের পক্ষ থেকে আমরা কোনো কথা শুনতে পাই না, বরঞ্চ সেটাকে অন্য কিছু দিয়ে আড়াল করে দেওয়ার চেষ্টা হয়। আজকে গোটা দিনে যা এই ধরনের ছাপ্পা টাপ্পা বহিরাগত ঘটনাটা ঘটবে, গোটাটা বিকেলবেলা তৃণমূলের অন্তঃকলহ দিয়ে মেকআপ করে দেওয়ার চেষ্টা হয়। এই ধরনের রাজনীতি কখনো বাম আমলে ঘটেছে বলে আমার জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই পুরসভা, এই পঞ্চায়েত আসলে ওই মানে রসের উৎস আর কি। ইদেন এই এই সময় একটা বহুল চর্চিত সিনেমায় আপনি দেখবেন, সেখানে এক পঞ্চায়েত প্রধানকে একজন ব্যবসায়ী প্রশ্ন করছেন যে তুমি তো আরও ওপরে যেতে পারো, তুমি এই পঞ্চায়েতে পড়ে আছো কেন? তখন পঞ্চায়েতের প্রধান উত্তর দিচ্ছেন যে সব রস তো এখানে, আমরা এখান থেকে রস আহরণ করি তারপর ওপরে পাঠাই, তবে ওপরের নেতারা মাতব্বরি করে। এই যে রসটা আহরণ করার যে জায়গা, এই ক্ষমতা কুক্ষিগত করা না করা, এইটা নিয়েই কোথাও কোথাও তৃণমূলের 5 জন নির্দল দাঁড়িয়ে পড়ছে, কোথাও কোথাও ক্ষমতা দখলের জন্য আগামী 5 বছরের ইনভেস্টমেন্টের নাম করে এই যা হচ্ছে, এইটার সাথে বাম আমলকে এক আসনে বসিয়ে দেওয়াটা
এটা আমার আপত্তি রয়েছে। বেশ বেশ, আমি আমি দ্রুত তুমি একবার দেবনারায়ণ সরকারের কাছে যাব, বিমল শর্মা নন্দের কাছে। ঠিকই বলেছি, কারো আমলে তা না, আমি তো নিজে গিয়েছি বৈষ্ণবঘাটা পাটুলির ইলেকশনে, ঢোকাই যেত না ওখানে, ওরা ব্যারিকেড দিয়ে বসে থাকতো। এবং গৌতমবাবু তো মনে পরিষ্কারই বলেছেন, আমরা 20-25টি আসনে করেছি, সত্যি আমরা দুঃখিত, এগুলো আজকে নয়। সুতরাং আমার প্রশ্ন সত্যি অনেক পরিবর্তন, আমি বলছি না সম্পূর্ণ পরিবর্তন, সেই জন্য সেই ট্র্যাডিশন সমানে চলিবে এই সরকার। বিমল শঙ্কর নন্দ না সুমন, আমি তো 2004 সালে লোকসভা নির্বাচনের আগে জ্যোতি বসুর একটা কথা ছিল, আমি চলে যাবার আগে দেখে যেতে চাই দমদম তোমরা উদ্ধার করেছো, এবং দমদম কিভাবে উদ্ধার হয়েছিল আমি দমদমবাসী নিজের চোখে দেখেছি। তারপরে দমদম দক্ষিণ দমদম নির্বাচনে, তখন বিজেপি দক্ষিণ দমদম এমন কিছু বিরাট শক্তি ছিল না, তৃণমূল লড়াইটা করেছিল, ঠিক 10টার মধ্যে সিপিএম ভোটটা শেষ করে দিয়েছিল, মোটামুটি মানে দখল হয়ে গিয়েছিল। ফলে সিপিএম এই যে আজকে পাপের মানে আমরা পাপে আকণ্ঠ ডুবে গেলাম, তার সূত্রপাত সিপিএম করেছে। কিন্তু আমি আবার বলছি, সিপিএম করেছে মানে এখন বিজেপির প্রার্থী অস্তি তৃণমূলের অপরাধ ধামানোর সিপিএম আমাদের ঢাকার চেষ্টা করছে না, অতীতের ঘটনা তুলে নিয়ে আসছে, আমি চেষ্টা করছি, এটাই হচ্ছে অরিজিনাল সিটি, আমি এটাই অরিজিনাল সিটি, আমি শেষ করি, বিজেপির যিনি হয়ে আমি শেষ করি, আমাকে বাকিটা বলতে দিলে বলার চেষ্টা করছি, বাকিটা বলতে দিতে হবে, এটার উত্তরাধিকার অতীতে ঘটেছে মানে বর্তমানে এই সময়ের ঘটনা আসলে আসলে অতীতে ঘটেছে মানে তার পুনরাবৃত্তি কেন হবে। আমি একদম আপনাদের দুজনের সঙ্গেই একমত, আমি একবার কৌস্তভের কাছে যাব। কৌস্তভ মানে কেউ 72 সালের ইলেকশন নিয়ে আসতে পারে, কিন্তু সেটা তো কথা নয়, সভ্যতা এগোচ্ছে, মানুষ এগোচ্ছে, অন্য সমস্ত রাজ্য একটা সুষ্ঠু ভোট দিতে পারে। কৌস্তভ বাগচি, পুরনো কাশন্দি ঘেটে তো লাভ নেই এখানে, আজকে সিপিএম যদি এই কথাগুলো বলে বা যাই হোক যেটাই হোক না কেন, আজকে মানুষের সেটা কোনো সময় অপ্রিয় লেগেছে বলে আজকে পরবর্তীকালে পরিবর্তনের পরিস্থিতি এসছে। এখন তৃণমূল কংগ্রেসের কাছে এটা হচ্ছে গিয়ে মানুষের, তারা তো বলে এসেছিল যে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে, মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে, তো সেটা তো আদতে কোথাও আমরা দেখলাম না, সেটা তো যেইভাবে নির্বাচনটা চলছে। আমি বলছি সুমনদা, ভয়টা কোথায়, যেখানে এত একটা থাম্পিং মেজরিটি নিয়ে 2021 সালে তাদের সরকার প্রতিষ্ঠা হলো, এই ভয়টা কোথায়? এখন সুমনদা, সমস্যাটা হচ্ছে এই যে কাউন্সিলররা যারা পদপ্রার্থী তৃণমূলের বিভিন্ন সবাই, আমি বলছি 95% দেখবে সব প্রফেশন লিখছে সমাজসেবী, এদিকে তাদের যখন অ্যাসেট লাইবিলিটি দেখা হচ্ছে, আয় এবং এবং কোথা থেকে যে আয়ের উৎস সেটা কেউ কিন্তু ব্যাখ্যা করতে পারবে না, এবং একটা র্যাট রেস লেগে গেছে, মানে কে কত কামাতে পারবে, একটা নির্বাচন হেরে গেলে মানে একদম গেল গেলে রাগ উঠে যাবে, যার জন্য নির্দল, তৃণমূল, বিক্ষুব্ধ তৃণমূল, পিসি তৃণমূল, ভাইপো তৃণমূল সবাই একদম ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই মত অবস্থায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলছে যে ভাই যদি ভুল করে যদি হেরে যাই একবারে, তাহলে তো কামাই জায়গাটা নষ্ট হয়ে যাবে, এই জায়গাটাতেই ভুল সমস্যা, অন্য কিছু কংগ্রেস নামে বলবে না, অস্তিত্বই নেই এখন, সিপিএম এর কার্যত বিশ্বনাথের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার চলে যাব। প্রায় একই ধরনের অভিযোগ 84 নম্বর ওয়ার্ড আসানসোলে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সেই ছবি তুলে ধরছে, দেখব। আপনারা ভোটার হন পাচ্ছেন কেন? স্থানীয় ছেলে না না, আমরা এখানে কাউকে ওদের কাউকে চিনি না, মানে এরা আগে কখনো এখানে দেখেছেন? না না, আগে। আর এখানকার ছেলে হলো এবার পালিয়ে যেত, আমার স্থানীয়রা যেটা বলছেন যে এখানকার যদি কেউ হয়ে থাকতো তাহলে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যেত না, সেই ছবিটাই কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়লো। দীর্ঘক্ষণ ধরে আমাদের কাছে খবর আসছিল যে 84 নম্বর ওয়ার্ডের 93 নম্বর বুথ সংলগ্ন যে সমস্ত বুথগুলি রয়েছে প্রত্যেকটা বুথ ক্যাপচার করা হচ্ছে, এবং সেই ছবি আমরা যখন করতে আসি তখন দেখি বুথের বাইরে বেশ কিছু ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা দেখি তারা কিন্তু হাঁটতে শুরু করে পিছন দিকে ফিরে, তারপর আচমকা তারা দৌড় লাগায়। বিশ্বনাথের কাছে আসবো, বিশ্বনাথ, ভুয়ো ভোটার পালাচ্ছে এটা অন্তত এর আগের বিধাননগর পুর ভোটে যে ছবি, যে ভুয়ো ভোটাররা মারছে, আক্রমণ করছে সংবাদ মাধ্যমকে, আর সংবাদ মাধ্যম পালাচ্ছে, 2 ঘন্টার মধ্যে 8টা সংবাদ মাধ্যমের 22 জন সাংবাদিক রক্তাক্ত হলো আমাদের অরিত্রিক সহ, সেই ছবির থেকে অন্তত বেটার, কিন্তু কোনো ভ্যালু জাজমেন্ট দেবেন না? দেখুন, 3-4টে বিষয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেটা হলো যে ইলেকশন কমিশন রিয়্যাক্ট কখন করছে, যখন টেলিভিশনের ছবি আসছে, কেন সেক্টর অফিসার, কেন রিটার্নিং অফিসার তারা নিজে উদ্যোগে খবরগুলো করে, মানে তারা নিজে উদ্যোগে সেটাকে আটকে ইলেকশন কমিশনকে জানাচ্ছে না,
ইলেকশন কমিশনকে ফিল্ড লেভেলে যারা কাজ করছে তাদেরকে কমিউনিকেট করতে হচ্ছে যে ভাই এবিপি আনন্দের টেলিভিশন স্ক্রিনে এটা দেখা যাচ্ছে, তুমি দেখো। কেন কমিউনিকেশনটা উল্টো দিকে হওয়ার তো কথা, ফিল্ড অফিসার থেকে ইলেকশন কমিশনের কাছে যাওয়ার কথা যে এই ঘটনা ঘটেছিল আমরা চেক করেছি। মানে আমি পরিষ্কার করে বলছি, কালকে রাতের থেকে খোঁজ খবর ভালো করে নিয়েই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে যে পরিমাণে পুলিশ পোস্টিং করলে বহিরাগতদের আটকানো যেত, যে পরিমাণে পুলিশ প্রশাসন পুলিশ নামালে ওই বুথের মধ্যে একটা ভালো ওয়েল ম্যানেজ মানে বুথ দেখতে পারতাম আমরা, আজকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। বিরোধীরা দুর্বল হওয়া সত্ত্বেও তার কারণ প্রপার পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়নি, যে দাবি করা হচ্ছে যে তারা জয়ের ব্যবধান মার্জিন সবকিছু বাড়িয়ে নিয়ে যায়, তাহলে এইরকম তথাকথিত কোট আনকোট একটা সেফ ভোটে এই ছবিগুলো দেখতে হবে কেন? তার কারণটা খুব পরিষ্কার, সেটা হলো প্রতিটি মানে কাউন্সিলরের মধ্যে আবার প্রতিযোগিতা হয় যে আমি কত শতাংশ ভোট পেয়ে জিতলাম, কত হাজার ভোট পেয়ে জিতলাম। ভোট যে বেশি পেয়ে জিতবে তার দর বেশি, তার দর বেশি, তার সমর্থনের ভিত্তি দেখানোর সুযোগ বেশি এবং তার দলের মধ্যে গুরুত্ব বেশি। আমি আমি দ্রুত একবার চন্দননগরে, একবারও যাওয়া হয়নি, সরাসরি আমাদের প্রতিনিধি আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে 32 নম্বর ওয়ার্ডে। সুকান্ত, ঠিক কি ছবি ওখানে? হ্যাঁ সুমন্ত, তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি ক্যান্ডিডেটের যেটা অভিযোগ যে সকাল থেকে এখানে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে এবং অভিযোগ কিন্তু তৃণমূলের দিকে, এবং আমি এই মুহূর্তে কথা বলবো সরাসরি। আপনি কি দেখলেন এখানে, কি চিত্র ছিল? দেখুন, আমি 5:30 সময় বিএড কলেজের বাইরের গেটে এসেছি। 5:30 সময় এসে যে ছেলে বা মেয়েদের আমি টিএমসি দেখেছিলাম, তারা ভোট শুরু হয়েছে 7টা, পুরো ডট 7টায় ভোট শুরু হয়েছে। তারপর থেকেই তারা একদম বিএড কলেজের ভেতরে টোটো ঢুকিয়ে ভোটারদেরকে হাত ধরে বুথ পর্যন্ত পৌঁছে দিয়ে আসা, এমনকি পোল পর্যন্ত আমরা প্রিসাইডিং অফিসারকে বারবার বারণ করা সত্ত্বেও তারা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে ভোটটা দিন। এটা কারা কারা নিয়ে আসছে? টিএমসি লোক, ছেলের মেয়েরা, টিএমসি মেয়েরা। প্রিসাইডিং অফিসাররা কিছু বলেনি? প্রিসাইডিং অফিসাররা বারণ করেছে যে আপনি দেবেন না, তাও উনি বলছেন না, উনি দিতে পারেন না, উনি চোখে দেখতে পারেন না। আমাদের যে সিপিএম এর প্রার্থী গীতাদি আছে, গীতাদি বলছে আমার মা উনি দেখতে পায়, কিন্তু টিএমসি মেয়েরা বলছে না উনি দেখতে পান না। এই অভিযোগ কিন্তু রয়েছে যে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা। আমরা পুলিশ কর্মীর সাথেও একজনের কথা বলি। একবার বিধাননগরে চলে যাব, সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি ওই 31 নম্বর ওয়ার্ডে। নিঃসন্দেহে সংবাদ মাধ্যমের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছে 31 নম্বর ওয়ার্ড, যেখানে সব্যসাচী দত্ত এবং দেবাশিস জানা মুখোমুখি লড়ছেন। একবার দেখে নেবো কি ছবি তুলে ধরছে সঞ্চয়ন। আপনার নামটা কি? আর বাবার নাম কি? বলুন বাবার নাম। বাবার নাম কি বল? আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। কোন জায়গায়? মাটির নাম্বার কত? BF-36। কত? 36। BF-36। বাবার নাম বলতে পারছেন না কেন আপনি? এটা কি অরিজিনাল ভোটার তো নয়, এটা ভোটার কার্ড তো নয়, এটা অরিজিনাল অরিজিনাল কি ফলস ভোটার কার্ড? হ্যাঁ, এটা বাবার নাম কি? আপনার বাবার নাম কি? বিধাননগর বিএফ কমিউনিটি সেন্টারের সামনে বিজেপির প্রার্থী দেবাশিস জানা তিনি কয়েকজনকে ধরেন এবং তার হাতে, সেই সময় যিনি ভোট দিতে এসেছিলেন তার হাতে এই আইডেন্টিটি কার্ড ছিল। সেই কার্ডটি দেখিয়ে তিনি যখন নিজের পরিচয় দিচ্ছিলেন তখন দেবাশিস জানা তাকে ধরেন এবং সেই সময় তিনি এই কার্ডটি হাতে দিয়ে এখান থেকে পালিয়ে যান। আপাতত সকালবেলা এই ছবিটাই ধরা পড়ছে, যেটা দেবাশিস জানা অভিযোগ করছেন যে এই জায়গায় বহু ভোটার রয়েছেন যারা সত্যিকারের ভোটার নন, তারা ভুয়ো ভোটার, তারা লাইনে দাঁড়িয়েছেন এবং তিনি চেজ করা মাত্র তারা সব এখান থেকে পালিয়ে যায়। সেই ছবি তাকেও যখন আমরা চেজ করি তিনি তার বাবার নাম বলতে পারেননি কার্ড অনুসারে এবং তারপরে তিনি এখান থেকে চলে যান এই কার্ডটি সরাসরি আমাদের হাতে রেখেই। এই তো সারি সারি দাঁড়িয়ে আছে সবাই ওদিকে, ফলস ভোটাররা এক টাকা চেজ করতে সব চলে গেল, তো ফলস কার্ড বানিয়েছে, এই কার্ডগুলো তো ফলস কার্ড। চেস করতে পিতৃদেবের পরিচয় ভুলে যাবে, এটা তো একটু অন্যরকম ব্যাপার। আমি দ্রুত একবার আসানসোলে চলে যাব, 27 নম্বর ওয়ার্ডে একটা সমস্যার কথা আসছে তুলে ধরবে পার্থ প্রতিম। পার্থ, ঠিক কি কি ছবি দেখছি উত্তেজনা? দেখো একেবারে সরাসরি সুমন দেখতে পাচ্ছি 27 নম্বর ওয়ার্ডে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী কিন্তু তেড়ে যাচ্ছেন, জিতেন্দ্র তিওয়ারি তেড়ে যাচ্ছেন
এবং কমব্যাক ফোর্স নামানো হয়েছে। এবং এই যে হাজি রসুল কদম স্কুল, যে স্কুলে 27 নম্বর ওয়ার্ডের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, এবং সেই জায়গায় চৈতালি তিওয়ারি এসে পৌঁছেছেন। এবং তৃণমূল কর্মীরা তারা কিন্তু জিতেন্দ্রকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে সুমন্দা, কোন রকমে কিন্তু যারা একদিকে জিতেন্দ্র গো ব্যাক স্লোগান দিচ্ছে, পুলিশ এবং কমব্যাক ফোর্স এসছে। মহিলা ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট গায়ে হাত তুললো, মহিলা ক্যান্ডিডেট গায়ে হাত তুললো, ও তো চুল ওয়ালা লড়কা, ও চুল ওয়ালা লড়কা, মহিলা কে উপর হাত তুলা, মহিলা ক্যান্ডিডেট প্লেস কে বলো, এস করে দেনে কে এস করতে বলুন, আপনি পার্থী এইভাবে তুলে পরে ধান দিচ্ছে, এত অস্পর্ধা ছেলেটার, আর বলাই ঘটক এগুলোকে শিখিয়ে পাঠিয়েছে, মানুষ ভোট দিতে পারবে না কেন? তিনি যেটা অভিযোগ করছেন যে এখানে কিন্তু একেবারে তাকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখানে বুথের বাইরে তারা ভিড় করে রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন বেশ কয়েকজন, এখানে তারাও রয়েছে, তারা কিন্তু গো ব্ল্যাক স্লোগান দিচ্ছে। এখানে জিতেন্দ্র এখানে ভোট দিতে দিচ্ছে না, এখানে সাধারণ মানুষ জনপ্রতি যে অধিকার ইয়ে করছে, এখানে আপনারা এখানে স্লিপ বিতরণ করছেন, স্লিপ আপনি বায়াসগিরি করবেন না, আপনি বায়াসগিরি করবেন না, আপনি গদি মিডিয়াগিরি করবেন না, ঠিক আছে? আপনারা এখানে জমায়েত হয়েছেন কি? আমি এখানে জমা, আমি সাধারণ, আমার বোন এখানে এসে ভোট দিতে এসছে, তাদেরকে জিতেন্দ্র তিওয়ারি ওয়াইফ হ্যারেস করেছে, আয়ন করেছে, ভোট দিতে দিচ্ছে না, এখানে অনেক ডিস্টার্ব করছে, জিতেন্দ্র সকাল থেকে লেগে আছে, এটা কেন করবে? একবার জীবন্ত আরকে ঘিরে কিন্তু একটা বিক্ষোভ চলছে এই মুহূর্তে, এবং বিশাল পার্থ পরিষ্কার বয়ে যাচ্ছে, বা পা দিয়ে স্লিপটা ফেলে দেয়া, সেটাও অন ক্যামেরায় দর্শক দেখতে পেলেন। যাই হোক, আমি বলছি যে চৈতালি তিওয়ারি সেখানে প্রার্থী, জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী, একেবারে পরিষ্কার তার অভিযোগ, পাল্টা তৃণমূলের অভিযোগ একদম সরাসরি আপনাদের সামনে রাখলাম। এই ঘটনায় নজর থাকবে এবং যেখানে যা ঘটবে সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট বিরতির পর পুরো যুদ্ধ অনুষ্ঠান নিয়ে ফেরত আসছি, অবশ্যই বিশ্লেষণেও থাকবো। ছোট্ট বিরতি।